কখনো অন্যের জমি দখল করে, কখনো ব্যানারে তার নাম ছবি না থাকায় কাউন্সিলরকে পিটিয়ে, কখনো তালা হাজি নাম সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের মধ্য দিয়ে খবরের শিরোনাম হতেন ঢাকার ৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। সেই হাজি সেলিম গতকাল পুলিশের হাতে আটকের মধ্য দিয়ে আবারও খবরের শিরোনাম হয়েছেন। জানা যায় একসময়ের খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের সঙ্গেও ব্যবসা করেছেন হাজি সেলিম। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয়কে কাজে লাগিয়ে পুরান ঢাকার সোয়ারি ঘাটের পান ব্যবসায়ী থেকে হয়ে উঠেছেন বড় কনগ্লোমারেট মদিনা গ্রুপের মালিক। গত ৩ দশকে দেশের বড় 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পৃষ্ঠপোষকতা পেয়েছেন তিনি। তবে বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলে অন্তত ১২০টি মামলা দায়ের করা হয় হাজি সেলিমের বিরুদ্ধে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। খুন, খুনের চেষ্টা, নির্যাতন, চুরি এবং দুর্নীতি ও অবৈধ আয়ের কারণে এসব মামলা দায়ের করা হয়। আর গতকাল আটকের পর আজ আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার অভিযোগের মামলায় তাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। হাজি সেলিম ও তার স্ত্রী গুলশানার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 24 সেপ্টেম্বর মামলা করে দুদক। বিচারিক আদালত 2008 সালের 27 এপ্রিল ওই মামলায় রায় দেন। রায়ে হাজি সেলিমের 13 বছরের কারাদণ্ড হয়। 2022 সালে ওই মামলায় হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখে রায় দেন হাইকোর্ট। পরে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এরপর কিছুদিন কারাভোগের পর 2023 সালের জানুয়ারিতে উচ্চ আদালত তাকে জামিন দেন। অভিযোগ রয়েছে হাজি সেলিম নিজের বিভিন্ন অপরাধে সব সময় সহায়তা পেয়েছেন স্ত্রী গুলশানার। 2008 সালের এপ্রিলে 27 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের জন্য 13 বছরের জেল হয় সেলিমের। আর সেই সম্পদ নিজের কাছে রাখার জন্য 3 বছরের জেল হয় তার স্ত্রী গুলশানার। মূলত এমপি নির্বাচিত হওয়ার পর জমি ও বাড়ি দখলের নেশা পেয়ে বসেছিল হাজি সেলিমকে। স্থানীয়রা বলছেন যেখানেই চোখ পড়েছে হাজি সেলিমের সেটাই দখল করে নিয়েছেন তিনি। ওই সময় হাজি সেলিম নিজ নিয়ন্ত্রণাধীন পাড়া মহল্লাগুলোয় পঞ্চায়েত প্রথা চালু করেন। তখন অনেকেই তার কাছে বিভিন্ন বিরোধ নিষ্পত্তির জন্য আসত। এর মধ্যে জমি বা বাড়ি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তার সহযোগিতা চাইতে আসতেন স্থানীয়রা। কিন্তু এসব বিরোধ নিষ্পত্তির বদলে হাজি সেলিম নাম মাত্র মূল্যে ওই জমির কাগজপত্র কিনে নিতেন। জোরপূর্বক উচ্ছেদের জন্য বিচার শেষে তিনি ঘরে বা দোকানে তালা ঝুলিয়ে দিতেন। এজন্য এলাকায় তালা হাজি নামেও খেতাব পেয়েছিলেন তিনি।